হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুইটা কলা এবং দুইটা ডিম দিয়ে ভীষণ মজার একটি বানানা কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা খেতে কিন্তু দারুণ মজার, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কেক তৈরি করার জন্য আমি এরকম বড় সাইজের দুইটা পাকা কলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় কলার পরিবর্তে মাঝারি সাইজের কলাও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোন উপকরণ কীরকম ব্যবহার করবেন তা আমি বলে দিব। কলা দুইটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম। ডিম দুইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি। যদি মাঝারি সাইজের কলা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করবেন। তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আর মাঝারি সাইজের কলার জন্য এখানে 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করবেন। এখন সেই কেটে রাখা কলা আর ডিম ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিম কিন্তু মাঝারি সাইজের কলা ব্যবহার করলেও এখানে দুইটাই ব্যবহার করতে হবে। আর বড় সাইজের কলার জন্য যদি ছোট ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে 3টা ডিম ব্যবহার করবেন। এখন এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এই কাজটা আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও করে নিতে পারবেন। এখন এই মিশ্রণটা ঢেলে নিচ্ছে একটা মিক্সিং বোলের মধ্যে। এখন এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিব। বড় সাইজের দুইটা কলার জন্য আমি এখানে 1 কাপ সাথে আরো 3/4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। আর যদি মাঝারি সাইজের কলা ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাথে আরো 3/4 চা চামচের মতো। বেকিং সোডাও দিয়ে দিচ্ছি 3/4 চা চামচের মতো। 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। তবে যারা মিষ্টি জিনিস বা কেকে লবণ খেতে পছন্দ করেন না তারা এখানে লবণটাই স্কিপও করতে পারবেন। এখন এই সব কিছুকে একসাথে চেলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর প্রথম দিকেই কিন্তু কোনো রকমের লিকুইড দুধ বা পানি ব্যবহার করা যাবে না। খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে প্রথমে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই কেকের ব্যাটারটা এখন ঠিক এরকম ঘন আছে, এটাকে আরও একটু পাতলা করব। কিন্তু কোনোভাবেই অতিরিক্ত পাতলা করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তবে কারো কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে বাদ দিতে পারবেন, কারণ কলার জন্য এই কেকের মধ্যে ডিমের কোনো গন্ধই থাকবে না। কলার খুব সুন্দর একটা গন্ধ কিন্তু এই কেকের মধ্যে থাকে। 1 থেকে 1.5 টেবিল চামচ পানি বা লিকুইড দুধ ব্যবহার করবেন। তবে একবারেই সম্পূর্ণটা ব্যবহার করতে যাবেন না, 1 চামচ করে লিকুইড দুধ অথবা পানি যেটাই ব্যবহার করেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লিকুইডের পরিমাণটা এক একজনের এক এক রকম লাগতে পারে। কেকের ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে। সাত ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে আমি এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে রাউন্ড বা স্কোয়ার যে কোনো মোল্ডই এখানে ব্যবহার করতে পারেন। একটা নর্মাল সাদা কাগজ আমি মোল্ডের নিচে বিছিয়ে দিচ্ছি। চাইলে এই কাগজের পরিবর্তে বেকিং পেপারও বিছিয়ে দিতে পারবেন। এখন এই কাগজটার উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তৈরি করে রাখা কেকের ব্যাটারটা এখন এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। সবটুকু ব্যাটার কিন্তু এই মোল্ডে দিতে যাবেন না, যেহেতু আমরা বেশি করে তৈরি করেছি তাই বাকি যেইটুকু থাকবে সেটা দিয়ে আলাদা একটা কেক তৈরি করে নিতে পারবেন। মোল্ডের অর্ধেকটা ভরে আমি কেকের ব্যাটার দিয়ে দিয়েছি। কোনোভাবেই সম্পূর্ণ মোল্ড ভরে কেকের ব্যাটার দেওয়া যাবে না। চুলায় একটা হাঁড়িতে বালি বিছিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে হাঁড়িটাকে 10 মিনিটের জন্য খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি।
ঢেকে 40 থেকে 50 মিনিটের জন্য কেকটা বেক করে নিব। আর আমার বাকি যেই ব্যাটারটা ছিল তা দিয়ে আমি এরকম ছোট একটা বাটিতে কেক তৈরি করে নিয়েছি। উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। কেকটাকে আমি দেখিয়ে দিচ্ছি যেটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে মোল্ড আউট করে নিব। উপর থেকে কাগজটা আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে কেকটা ঠিক কতটা সফট হয়েছে। কেকটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় তৈরি করার কারণে উপর দিকটার যেহেতু খুব ভালো কালার আসেনি, তাই আমি কেকটাকে উল্টে নিয়েছি। আমরা নর্মালি যেই কেক বাসায় তৈরি করি তার থেকে এর টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা। একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।